হ্যালো বন্ধুরা, আমাদের কল্পনীরের আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি সঞ্চিতা তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আজকের ভিডিওটা আমার অন্যান্য সমস্ত ভিডিওগুলোর তুলনায় একটু অন্যরকম। পুজোর ছুটি শেষের আগে হঠাৎ করেই বেরিয়ে পড়েছিলাম সপরিবারে নিজস্ব গাড়ি নিয়ে দীঘা। আমার আজকের ভিডিওতে আমাদের সপরিবারে ছোট ছোট দীঘা ভ্রমণের সুন্দর সুন্দর মুহূর্তগুলোই তুলে রেখে দিলাম স্মৃতি হিসাবে আমার চ্যানেলে, আর একই সঙ্গে তোমাদের সকলের সঙ্গে শেয়ারও করে নিলাম। আই হোপ আমার আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। বাচ্চা নিয়ে যেহেতু একটু লং জার্নি, সেজন্য আমরা সাহস করে আর রাত্রে না বেরিয়ে দিনের দিকেই বেরিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে। আর সেটা বেরিয়েছিলাম সকাল 8টার সময় করে, সেজন্য পৌঁছতে আমাদের বিকাল 4:10-15 মতো বেজে গিয়েছিল। এখন হালকা শীত শীত মতো ভাব হওয়ায় সন্ধ্যাটাও খুবই দ্রুত হয়ে যাচ্ছে, সেজন্য আর বিশেষ দূরে না গিয়ে কাছেই নিউ দীঘাটা একটু ঘুরবো বলে বেরোলাম। আর আপাতত আমাদের এখন 1.5 দিনের জন্য বাসস্থান এই হোটেলটি। ফার্স্টেই আমরা রওনা দিলাম নিউ দীঘার সি বিচের উদ্দেশ্যে, আর যাওয়ার পথে রাস্তার দুধারে ঠিক 13 বছর আগে আমরা যখন প্রথমবার দীঘা এসেছিলাম তখনের মতোই এখনো বিক্রি হচ্ছে এই সমস্ত জিনিসগুলো। 13 বছর আগের দীঘার তুলনায় এখনের দীঘার পরিবর্তন অনেকখানি ঘটে গেছে, কিন্তু কিছু কিছু জিনিস আবার আগের মতো থেকেও গেছে। আর আমার এই পুচকুর গাড়ি জিনিসটা এতটাই পছন্দের, ভেতর থেকে যতটাই ক্লান্ত থাকুক না কেন গাড়ি যখন দেখতে পেয়েছে ওকে তো একবার চাপতে হবেই। আর গাড়িতে বসার পরই স্টিয়ারিং হুইলটা এমন ভাবে ঘোরাচ্ছে যেন মনে হচ্ছে গাড়িটা ওই চালাচ্ছে। আর পুচকুর গাড়ি রাউন্ড কমপ্লিট হওয়ার পর কি যে সমস্যা আমাদের সকলকে পড়তে হয়েছে, গাড়ি থেকে আর কোনো মতেই ওকে নামানো যাচ্ছিল না। অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে নামানো হলো এবং তারপর আমরা চলে গেলাম একটু মোহনার দিক। মোহনা থেকে ফেরত আসার সময় একবার উল্লিঘাট এদিকটায় নামলাম, বেশ আকর্ষণীয় সুন্দর দেখতে লাগছিল এদিক। আমাদের ছোট্ট পুচকুটার সঙ্গে থাকার কারণে সমস্ত জায়গা আমাদের ঘোরা হচ্ছে ঠিকই, কিন্তু সেভাবে আর ভিডিও করা পসিবল হয়ে উঠছে না। যে মুহূর্তগুলোতে পসিবল হচ্ছে সেই মুহূর্তগুলোতেই তুলে রাখছি ভিডিওগুলো, কারণ এই ছোট ছোট মুহূর্তগুলো এবং ছবিগুলোই তো সুন্দর স্মৃতি হয়ে থাকবে আমাদের জীবনে। এত ভিড় হওয়া সত্ত্বেও এখানের পরিবেশটা ছিল বেশ অনেকখানি শান্ত এবং এত সুন্দর দেখতে লাগছিল। অনেকটা সময় সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকার পর আমরা সপরিবারে ফিরে এলাম আমাদের হোটেলের রুমে। পুচকুর কথা ভেবেই চলে আসা, আর আসার পরে দেখি এদের দিদি ভাইয়ের খেলা এখানের হোটেলেও জমে গেছে। সত্যি বাচ্চা মন কখনো ক্লান্ত হয় না। আজকের বেড়াতে আসার পর সপরিবারে সন্ধ্যার মুহূর্তগুলো রেখে দিলাম আমার ভিডিওতে, আর তারপর তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট দিনের সকালে। আর সকালে নিউ দীঘার হঠাৎ করে এইভাবে রূপ পাল্টে গেছে দেখে আমি তো অবাক, কারণ 13 বছর আগে যে নিউ দীঘাটা দেখেছিলাম তখন কিন্তু পুরোটাই বালিয়ারি দেখা যেত, এইভাবে পাথর ফেলা ছিল না, আর জলটাও এতটা কাছে থাকতো না। সকালেই নেমে যেত, স্নান করা যেত, এখন আর সেটা পসিবল হলো না, বললো 12টা-1টার সময় করে নামবে। তো সেই জন্য আমরা নিউ দীঘা ছেড়ে চলে এলাম সোজা তালসারি, আর এখানে আসার পর দেখলাম সমুদ্রের জলটা বেশ অনেকখানি দূরে। ফিরে আসার পথে গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, সেজন্য আর ওকে গাড়ি থেকে নামালাম না, ও গাড়িতে ওর আব্বুর সঙ্গেই বসে আছে, আর আমি মেয়েকে নিয়ে চলে এলাম এদিকটা একটু ঘুরিয়ে নেওয়ার জন্য। এর আগে আমার পুচকিটা কোনোদিনও দীঘা আসেনি, এটা ওর ফার্স্ট টাইম দীঘা আসা, সেজন্য এতটাই এক্সাইটেড, যা দেখছে তাতেই আনন্দ পাচ্ছে, আর তার সঙ্গে এত প্রশ্ন করছে, সত্যি কিছু কিছু প্রশ্নের উত্তর আমার জানা নেই। এই দিকের দোকানগুলো একটু ঘোরাঘুরি কমপ্লিট করে নিয়ে চলে গিয়েছিলাম উদয়পুরের বিচে, আর সেখান থেকে নিউ দীঘা।
ছেলেও ঘুম থেকে উঠে পড়েছিল। সপরিবারে বেশ কিছুক্ষণ বিচেতে সময় কাটিয়ে দুপুর 1টা নাগাদ করে ফিরে গিয়েছিলাম হোটেলের রুমে, এবং তারপর আমরা এক এক করে আমাদের স্নান লাঞ্চ সমস্ত কিছুই কমপ্লিট করে নিলাম এবং সামান্য একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ব বিকাল। বিকালে এদিকটা বেরোনোর পথে দেখলাম বিশাল এলাকা জুড়ে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। আমরা এখন যাচ্ছি দীঘার অমরাবতী পার্ক আর তার সঙ্গে ম্যারিনা কুরিয়ামে। দীঘার অমরাবতী পার্ক তোমরা অনেকেই জানো, যারাই দীঘা এসেছো তারা তো অমরাবতী পার্ক একবার না একবার গেছোই। আর এটা হলো দীঘার ম্যারিন অ্যাকোরিয়াম। আর ম্যারিন অ্যাকোরিয়ামের সামনেটুকুই ভিডিও করতে পেরেছি, কারণ ভেতরে এদের ক্যামেরা অ্যালাউ নেই। সেই জন্য ভিতর থেকে বাইরে আসার পর এই গাছপালাগুলোই একটু ভালো করে ক্যামেরা বন্দি করে নিলাম। জানোই তো আমি প্রচুর পরিমাণে গাছপ্রেমী, আর পরিবেশটাও এত সুন্দর লাগছিল যে ক্যামেরা বন্দি না করে আর থাকতেই পারলাম না। আমাদের সঙ্গে পুচকুটাও ভালোই মজা পেয়েছে, বাইরে বেরিয়ে দেখো এই ছোট্ট ছোট্ট স্কোয়ারগুলোয় পা দিচ্ছে আর কি আনন্দই না পাচ্ছে। এরপর সন্ধ্যার আগের মুহূর্তে আবার একবার চলে যাব সিবিচে, কারণ পুচকুকে নিয়ে তো আর সন্ধ্যার দিকে পসিবলই হচ্ছে না। সন্ধ্যার আগে সিবিচের আসার মূল কারণ অবশ্য সূর্যাস্ত দেখা, কিন্তু আজকে ওয়েদারটা এতটাই মেঘাচ্ছন্ন, না তো আমরা সূর্যোদয় দেখতে পেয়েছি আর না তো সূর্যাস্ত দেখতে পাবো। আমার কর্তার কাঁকড়া খোঁজার অভিযান চলছে, আর সত্যি কাঁকড়াগুলো এত সুন্দর ডিজাইন করেছে না বালিতে। আমি বেশ খানিকক্ষণ সাগর কিনারে গানটা মনে মনে ভাবতে ভাবতে সাগরের ধারে ধারে ঘুরে নিলাম। আর আমাদের পুচকিটা আমাদেরই ছোট্টবেলার মতো বালিতে একটু আঁকা উঁকি করছে, আর পুচকুটা বেশ কিছুক্ষণ দিদির সাথে খেলে এবার ওর আব্বুর সঙ্গে হাত ধরে এদিক ওদিক একটু ঘুরে বেড়াচ্ছে। জল দেখে ওর এত আনন্দ, যতই আমরা এদিক ওদিক ঘুরি না কেন সত্যি সমুদ্রের ধারের দৃশ্যটা অপরূপ। জলের পরিমাণও এরপর আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমরা আবারও একবার রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে, সামান্য একটু ফ্রেশ হয়ে নিয়েই চলে আসবো এদিকটাই, একটু কেনাকাটা ঘোরাঘুরি খাওয়া দাওয়া। আজকে সন্ধ্যাটুকুই তো, কালকে সকালে আবার পাড়ি দিতে হবে নিজস্ব গন্তব্যে। সন্ধ্যায় বেরিয়ে ফার্স্টেই চলে এলাম ইন্ডিয়ান কফি হাউসে, আর তারপর এখান থেকে চলে গেলাম স্কুটাকে আবারও একবার ওর পছন্দের গাড়িতে চাপা। গতকাল এত আনন্দ পেয়েছিল, আজকে আরেকবার চাপানো হলো, আর আজকেও দেখো সেই একই ভাবছে, গাড়িটা ওই চালাচ্ছে, কাউকে হাত দিতে দেবে না, সিট বেল্টটা বাঁধছে সেটাও দিতে দেবে না, আর স্টিয়ারিং হুইলটা সত্যি এমনভাবে ঘোরাচ্ছে ও যে কী ভাবছে ওই জানে। গাড়িতে চাপানো তো হলো, কিন্তু গতকালের মতোই নামানোটা মোটেও পসিবল হচ্ছিল না। অনেক বুঝিয়ে সুঝিয়ে নামানো তো হলো, কিন্তু বেচারার মুডটা অফ হয়ে গিয়েছিল। একটু পরেই প্রতিমা বিসর্জনের জন্য বাজি ফাটানো হচ্ছিল, আর সেটা দেখে আইভানের মুডটা হঠাৎ করেই ভালো হয়ে গেল। আইভানের মুখ তো ভালো হয়ে গেছে, এরপরে মুসফি খেলায় মন দিয়েছে। ওর এই খেলাটা এতটাই প্রিয়, যেখানেই দেখতে পাবে ওকেই খেলাটা খেলতেই হবে। এরপর খাওয়া দাওয়া একটু ঘোরাঘুরি করে চলে এলাম হোটেলের রুমে। আমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট দিন সকালে। আজকে চলে যাব হোটেল ছেড়ে, তার আগে তোমাদের সকলের সঙ্গে একবার আমাদের হোটেলের রুমটা শেয়ার করে নিলাম।
হোটেল থেকে বেরিয়ে বাড়ি ফেরার আগে আবারও একবার চলে এলাম সমুদ্রের ধারে। এদিকের এই পার্কটা আমাদের আসা হয়নি, এটা পার্কটার পেছনের দিক। নেক্সট টাইম যখন আসবো, জানি না সেটা কবে, এই পার্কটাতে আসার চেষ্টা অবশ্যই করব। বাচ্চা নিয়ে এসে সব দিকটা সত্যিই দেখা পসিবল হয়ে ওঠেনি, তবে হ্যাঁ মনটা অনেকখানি ভালো হয়ে গেছে। পুরো ফ্যামিলির সাথে মাঝে মাঝে এইভাবে বেরোলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। আমাদের হোম মেকারদের লাইফস্টাইলটা একটুখানি চেঞ্জ হওয়ার কারণে আমরা আমাদের হোম মেকিংটা এরপর থেকে আরও সুন্দর করে গুছিয়ে মন দিয়ে করতে পারি। আজকের আমাদের দীঘা ভ্রমণের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আবারও আমার নেক্সট নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং তোমরা যারা আমার পরিবারে নতুন, আমার সঙ্গে থাকার জন্য প্লিজ প্লিজ ভিডিও শেষে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।